জানলে অবাক হবেন যে কলকাতা সহ সব বড় শহরের আকাশে ক্ষেপণাস্ত্র রোধী ঢাল তৈরি করছে ভারত ভারতের বড় শহরগুলিতে তৈরি হচ্ছে ক্ষেপণাস্ত্র রোধী প্রযুক্তি চীনের রক্তচক্ষু রয়েছে সঙ্গে চিরশত্রু পাকিস্তান তো আছেই এবার তাই দেশের মহানগরগুলির আকাশসীমা সীমা করতে একটি বিরাট পরিকল্পনা নিয়েছে ভারত দেশীয় প্রযুক্তির অগ্নি ও ব্রহ্মসের সঙ্গে মার্কিন রুশ ক্ষেপণাস্ত্র কিনে এবার দেশের মহানগরগুলির গুলির করতে ঢেলে সাজাচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা সেনাবাহিনীর এক পদস্থ কর্তা সূত্রে জানা গিয়েছে রাজধানী দিল্লির সঙ্গে মুম্বাই কলকাতার মতো মহানগর ও বড় শহরকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার পাল্লার মধ্যে নিয়ে আসা হচ্ছে যাতে হামলা হলে সুরক্ষিত থাকে এই সব শহর শুধু তাই নয় আগে থেকে হামলার ইঙ্গিতও মিলবে এই প্রযুক্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সামরিক নিরাপত্তা ব্যবস্থা বিবেচনা করে রাজধানী সহ সব বড় শহরে আকাশসীমার নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রকল্পের অঙ্গ হিসেবে ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য যুদ্ধস্ত্র যোগ হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থায় জানিয়েছেন সেনাবাহিনীর এক পদস্থ কর্তা গত কয়েক বছর চীন আকার সীমার নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ফেলেছে নয়াদিল্লিও সেই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহল গোয়েন্দারাও সেই ক্ষমতার পরিমাণ এবং খুঁটিয়ে পর্যালোচনা করছেন এরপর দেশের আকাশ সীমার নিরাপত্তা বেইজিংয়ের সমগোত্রীয় করতে কিংবা তার চেয়েও শক্তিশালী করতে সেনার হাতে আরও অস্ত্রভাণ্ডার যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়েছেন সেনার ওই সূত্র সামরিক অস্ত্র ভাণ্ডার মজবুত করতে আমেরিকার সঙ্গে ক্ষেপণাস্ত্র ড্রোন কেনার কথাবার্তা চলছে জলপথের নিরাপত্তা বাড়াতেই ইতিমধ্যেই বাইশটি সি গার্ডিয়ান ভারতকে বিক্রির প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে ওয়াশিংটন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো সদস্যভুক্ত নয় এমন কোনো দেশের কাছে এই প্রথম এই প্রযুক্তি বিক্রি করছে আমেরিকা সম্প্রীতি রাশিয়ার সঙ্গে ফোর ট্রাম্পের ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি হয়েছে দুই সালের মধ্যে এই প্রযুক্তি ভারতের সেনার হাতে চলে আসবে এর পাশাপাশি মার্কিন ন্যাশনাল অ্যাডভান্স ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করছে এ নিয়ে কথাবার্তাও শুরু হয়েছে সেনার ওই পদস্থ কর্তার মন্তব্য আকাশীমা অপ্রতিরোধ করে তুলতে গোটা এই প্রস্তুতি চলছে আকাশ সীমা সুরক্ষিত করতে ইতিমধ্যে সেনার হাতে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র অগ্নি ফোর সিরিজের ক্ষেপণাস্ত্রগুলির পাল্লার মধ্যে এসে গিয়েছে চীনের সব শহর শুরু হয়েছে অগ্নি পাঁচ নিয়ে গবেষণাও তার সঙ্গে গত বছরই নভেম্বরেই রাশিয়ার সঙ্গে যৌথ প্রযুক্তিতে ভারতে তৈরি হয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এই ব্রহ্মস এই সবগুলি আকাশসীমা সুরক্ষিত করতে যোগ হবে প্রতিরক্ষায় অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে দেশের সব বড় শহর এবং বিশেষ করে মহানগরগুলি আকাশসীমা হয়ে ওঠে দুর্ভেদ্য দুর্গের মতো বলছে নই সেনাকর্তা কখনও কোনো শহরের ক্ষেপণাস্ত্র হানা হলে যাতে তা আছড়ে পড়ার আগেই রুখে দেওয়া যায় বা নিষ্ক্রিয় করে দেওয়া যায় সেই রকম সুরক্ষা ব্যবস্থা তৈরির দিকে অগ্রসর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক